Ой, тут де зараз? দশ ইঞ্চি ইটের গাঁথনির দেয়ালির কতগুলো মানে ইট লাগে তার হিসাব দড়ি আমরা ধরি। দেয়ালটির দৈর্ঘ্য 30 ফিট ইন্টু 12 হচ্ছে 12 ফিট, আমরা জানি 1 ফিট সমান 12 ইঞ্চি, তাহলে 12 দিয়ে আমরা গুণ করে নিলাম, তাহলে 360 বেড়ে গেল। এর উচ্চতা আমরা ধরি 6 ফিট, দেয়ালের উচ্চতা নামিক উচ্চতা হচ্ছে 6 ফিট উচ্চতায় আছে, আমরা 1 ফিট সমান 12, তাহলে 12 আমরা ইঞ্চিতে নিয়ে যাবো, ইঞ্চিতে নিয়ে আমরা পাচ্ছি কত 72, তারপর 72 ইঞ্চি হয়ে গেছে, এটা 3 ইঞ্চি থেকে চলে গেছে। আমরা এখন দুর্গ আমরা জানি মানে দেয়ালের দেয়ালটির পার্শ্ব ক্ষেত্রফল সমান সমান জানি দুর্গ দেয়ালটির পার্শ্বের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন উচ্চতা, পার্শ্ব ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন উচ্চতা। দৈর্ঘ্য আমরা কত পাইছি 360 ইন্টু পাইছি 72 ইঞ্চি, তাহলে আমরা পাবো ঘুরে পাই 25 90 20, এত স্কোয়ার ফিট, স্কোয়ার ইঞ্চি পাবো, ইঞ্চি। স্কোয়ার ইঞ্চি হয়ে গেল, স্কোয়ার ইঞ্চি পেলাম। আমরা জানি স্কোয়ার ইঞ্চি, আমরা জানি 10 ইঞ্চি ইটের গাঁথনির ক্ষেত্রে 10 ইঞ্চি ইটের গাঁথনির ক্ষেত্রে 20.5 দিয়ে স্কোয়ার ফিটটি বার করতে হবে, দিয়ে স্কোয়ার ইঞ্চিকে ভাগ করতে হয়, তাহলে আমরা 25 20কে যদি আমরা 20.5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 25 920 ভাগ হচ্ছে 20.5, 1264.39 আমরা দেখতে পারি 1265 ইট লাগে, কত ইট লাগে 1265 ইট লাগে। যদি এটা যদি সেম যদি 5 ইঞ্চি দেয়ালের ক্ষেত্রে হয়, 5 ইঞ্চি দেয়ালের ক্ষেত্রে আমরা ভাগ করবো মানে 41 দিয়ে, 41 দিয়ে ভাগ ভাগ করবো। 5 ইঞ্চি দেয়ালের ক্ষেত্রে আমরা 41 মানে 5 ইঞ্চি দেয়াল যদি আমরা নির্মাণ করতে চাই, 5 ইঞ্চি দেয়ালের ক্ষেত্রে আমরা মানে 41 দিয়ে ভাগ করলেই সম স্কোয়ার ইঞ্চিকে ভাগ করলে আমরা সর্বমোটটা পেয়ে যাবো।